পৌর এলাকার গুরুত্বপূর্ণ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিআইএম নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর এলাকার বিবেকানন্দ মোড় থেকে শিমুলতলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে এক হাঁটু জল জমে থাকে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও ড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে। এছাড়াও রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে বেহাল রাস্তার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগে বেহাল রাস্তা সংস্কার ও ধীরগতিতে চলা হাইড্রেনের নির্মাণ কাজ দ্রুত করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জোনাল সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি, সিপিআইএম নেতা ভরতেন্দ্র চৌধুরী, দেবব্রত সরকার, সুজয় সাহা, অয়ন দত্ত সহ অন্যান্যরা। দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেনের কাজ সম্পূর্ণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সিপিআইএম নেতৃত্ব। এই বিষয়ে সিপিআইএম এর জোনাল সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি বলেন, রোড ব্লক কর্মসূচির পরিকল্পনা আমরা যারা সিপিআইএম পার্টি করি, আমরা অনেক দিন থেকে এই পরিকল্পনা ছিল। এই কারণেই যে কালিয়াগঞ্জ শহরে যখন থেকে এই রাস্তা বড় চিন্তা ভাবনা হয়েছে, যেভাবে পৌরসভা বলেছিল সেভাবে কিন্তু কাজগুলো হয়নি, এবং রাস্তাঘাট যেভাবে পরিষ্কার করা ছিল, বাড়িঘর দোকানপাট তোলার কথা ছিল, সেসব ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, কিছু জায়গায় ছাড় দিয়ে কাজটা করছে। এবং আজকে আমরা যারা এই হসপিটাল রোড যেটা বলে বিবেকানন্দ মোড় শিমুলতলা যে রাস্তাটা, এটা অবহেলিত রোড। এই কারণেই বলি প্রত্যেক বছর দেখা যাবে রাস্তাটা রিপেয়ার হয়, তারপরের বছরই আবার রাস্তা ভেঙে ভুগে শেষ। এটা আমাদের অনেকদিন ধরে চিন্তাভাবনা ছিল, এটা মানে কমসে কম ব্লক করে প্রশাসনকে জানানো যাতে এটা সঠিক কাজটা হয়, যারা কাজটা করে সেটা প্রশাসনগতভাবে দেখে যাতে কাজটা করে, যাতে একটা রাস্তা হওয়ার পরে কমসে 5-7 বছর যায়। এই কারণেই বলছি এটা একটা ইমার্জেন্সি রোড। এই রোডে রুগী নিয়ে যাওয়া এবং টোটো নিয়ে যারা চলায়, তারা আমাদের কাছে অভিযোগ যে এমন একটা রাস্তা দিয়ে আমরা হাঁটি, আমাদের সারা টোটো নিয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট রোডে হয়েছে, মার ধাক্কা পর্যন্ত হয়েছে। এই যে একটা দুঃখজনক ব্যাপার, একটা পৌরসভা প্রশাসন চালাচ্ছে অথচ এই এলাকায় যারা আছে তারা দেখছেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। অন্যদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা সমস্যার কথা স্বীকার করে বলেন, ড্রেন নির্মাণ করতে গিয়ে বিভিন্ন সময়ে বাধার মুখে পড়তে হচ্ছে, ড্রেনের কাজ না হওয়া পর্যন্ত রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। ওনারা ঠিকই বলছে যে রাস্তাঘাট একটু খারাপ হয়েছে, কিন্তু আমি রাস্তাটা ডিপিআরও তৈরি করতে পারতেছি না, যেহেতু আমি ড্রেনের কাজ কমপ্লিটই করতে পারতেছি না, কিছু কিছু বাধা হয়ে যাচ্ছে, যখনই ড্রেন আগাতে যাচ্ছে তখনই বাধা সৃষ্টি হচ্ছে। ওনারা পথ অবরোধ করছেন, ভালো কথা। ওনারা যদি আমাদের সাথে পৌরসভার পৌরসভাকে যদি একটুকু সাহায্য করতে চান, কালিয়াগঞ্জের বাসীকে যাতে এই বিপদ থেকে রক্ষা করতে চান, তো ওনারা ড্রেন করতে সাহায্য করুন। যখনই আমরা যাচ্ছি ড্রেন করতে, এক জায়গা না এক জায়গা আমাদেরকে বাধার সৃষ্টি করা হচ্ছে। যারা দোকান আছে, বাড়ি আছে, তারপর সাইড থেকে আসে কিছু কিছু লোক ডিস্টার্ব করে দিচ্ছে যে ভাঙবেন না, করবেন না, ড্রেন ঘুরায় নিয়ে যাবে। এগুলা নিয়েই আমি ড্রেন এখনও কমপ্লিট করতে পারতেছি না। অনেকদিন থেকে ড্রেনে কাজ স্টার্ট করছি, ড্রেন কমপ্লিট হলে আমি রাস্তার ডিপিআর জমা দিতে পারবো, নাহলে ড্রেন কমপ্লিট না হলে তার আগে যদি রাস্তা ডিপিআর আমি জমা দিই আপনার ডিপার্টমেন্ট থেকে আসে মাপে, যখনই দেখবে যে পৌরসভার মাপ আর ওনাদের মাপের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তখনই ওনারা আবার ক্যান্সেল করে দেবে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।